রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন, যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন, আল্লাহ সহি সমাজ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সুরা ফাতিয়া পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ, আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন, আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে, কথা বলেন, সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন, সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার, বললেন কি হয়েছে? তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু কালিকুত্তার ঘু, ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন? আরো রোগ বাড়ে ঠিক কিনা? বাচ্চার হাতে দুইটা, গলায় তিনটা, কোমরে চারটা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগা এটার কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না, সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে, মায়েরা বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পড়ে হাতে ফু দিতেন, এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গা যায়। সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুল নাস, এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসসালাসা, মানে তিন কুল। কি বলে? এই তিন কুল পড়ে না, যায় লিটন দেওয়ানের কাছে। কই যায়? লিটন দেওয়ান কিছু করতে পারে? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা, এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায়, নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে, যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না, কথা বলেন? তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়, এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কি না? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাঈদ খুদরি বলল এই ছুমন্তর সু কালিকুত্তার ঘু, এটাতে কিছু হবে না, আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাঈদ খুদরি বলল তাহলে আমার ছাগল দিতে হবে, এক পাল ছাগল। ওরা রাজি হলো, সবাইকে সরিয়ে উনি বসলেন, এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন, সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল সর্দারের, চোখ খুলে ফেলেছে, আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ, সুবহানাল্লাহ পড়েন। এক পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন, এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, পাওয়া যায়, আপনি জানতে পারবেন। তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? বিতরের সালাত কয় রাকাত? অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে, আপনি পাঁচজন স্কলারের কথা শুনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই, ইসলামের সৌন্দর্য হচ্ছে আত্তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য।
বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি, পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি, এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে। মাসালা ক্রস চেক করতে আসছে, ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার, কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো, 30টা বা 100টা ছাগল যাই পাইছো, তোমরা ভাগ বটোয়ারার পরে দু একটা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতু শিফা, কোরআনের ভিতরে শিফা দিয়েছে কে? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয-যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি, মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতু শিফা মনে থাকবে? এই যে পিসাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পুরা ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের, সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও আইসেন, আপনারাও ফু দিয়েন, নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। দুই গ্লাসে পানি, পৃথিবীর সবগুলো পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন, হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল, মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কিনা? তো এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুস শিফা। কি নাম? সূরাতুস শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ, নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা, সুবহানাল্লাহ, মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক, বয়স 50 বছর, তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ, কই? আল্লাহু আকবার। এমন সূরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্য জান্নিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না। যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন, বুকে হাত দিয়ে বলেন তো। কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার পড়লাম আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুল ফুল্লা দিয়ে শুরু করুন। এরকম ডাকাইতে আছে কেউ? নাই, কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো, 60টা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে, তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটা নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন চিল্লায় পড়েন আমিন আর জোরে আমিন